নিত্যপণ্যের বাড়তি দামের কারণে কষ্টে আছে মানুষ রাজস্ব আয়ও ভালো প্রবৃদ্ধি নেই বাড়ছে দেশি বিদেশি দেনা পরিষদের চাপ আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নানামুখী শর্ত পূরণের চ্যালেঞ্জ এমন পরিস্থিতিতে এবার বাজেটের আকার বাড়ানো হচ্ছে পাঁচ শতাংশের কম আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে আটকে রাখার পরিকল্পনা সরকারের এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর এবং আরও আছেন আমাদের সাথে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আশরাফ আহমেদ আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি জনাব মনসুর প্রথমে আপনার কাছে যেতে চাই যে বিষয়টা আসলে আলোচনা করছি সারাদিন ধরেই আমরা আসলে কথা বলছি যে বাজেটের এক কথা কেমন হলো সরকার যে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরেছে সেটাকে ঠিক হবে কিনা পারা যাবে কিনা বা আমরা যদি জিজ্ঞেস করি যে যে প্রবৃদ্ধি কথা বলা হচ্ছে সেটা অর্জিত হবে কিনা সব মিলে আপনি মোটা দাগে এই বাজেটকে কি হয়ে দেখছেন ধন্যবাদ বাজেটটাকে সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে আমি যেটা দেখছি যে এই ম্যাক্রোইকোনমিক যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করে ম্যাক্রোইকোনমিক স্টেবিলিটিটাকে রেস্টোর করার একটা প্রচেষ্টা এখানে দেখা যাচ্ছে যে কারণে আমরা দেখেছি বাজেটের আগে এক মাস আগে যে ইন্টারেস্ট রেটটাকে লিবারাইজ করা হয়েছে এক্সচেঞ্জ রেটটাকে বাজার ভিত্তি করা হয়েছে মোটামুটি এক্সচেঞ্জ রেট একটা স্টেবিলিটি এসেছে একশো বিশ টাকার মধ্যে ডলার পাওয়া যাচ্ছে বেশ কিছু দিন ধরে এখানেই আছে স্টার্টকে এবং ইন্টারেস্ট রেট বাড়াতে টাকার একটা মূল্য বেড়ে গেছে সাধারণ মানুষের কাছে তাই এই প্রেক্ষাপটে বাজেটটা এই স্টেবিলাইজেশন এফোর্টটাকে সাপোর্ট দিচ্ছে এটার আকার ছোট হওয়াটা তার একটা অন্যতম কারণ আকার ছোট হওয়াতে এটা ডিমান্ড ম্যানেজমেন্ট পয়েন্ট অফ আমরা যেটাকে অর্থনৈতিক ভাষায় বলি যে চাপটা কমে আসবে ফলে আমার ওভারঅল ম্যাক্রো স্টেবিলিটিটা একটু রিস্টোর হওয়ার সম্ভাবনাটা বাড়বে এটা একটা দিক ইনফ্লেশন কি কমবে সেটা জবাবে আমি বলবো প্রধানত ওই যে মন্ট্রি পলিসি যে মেজারগুলো নেওয়া হয়েছে মন্ট্রি টাইটনিং ইন্টারেস্ট রেট সেটাই কিন্তু কাজ করবে যদি এক্সচেঞ্জ রেট স্টেবল থাকে এবং ইন্টারেস্ট রেট বাজার ভিত্তিক হয় তাহলে আলটিমেটলি ইনফ্লেশন কমবে কবে কমবে অ্যাটস এ বিগ কোয়েশ্চেন আমার ধারণা যে ছয় মাসের মধ্যে এটা কমা শুরু করবে হয়তো জানুয়ারি মাস থেকে আমরা একটা পজিটিভ ইমপ্যাক্ট বা তার আগেও দেখতে পারি এটা কমার শুরু করবে এটা কি ছয়ে নেমে আসবে পাঁচে নামবে সেটা বলা মুশকিল তবে এটা নামবে এবং মোটামুটি একটু মোটা দাগে বলতে গেলে এটা মোটামুটি ভালোভাবে নামবে বলে আমি আশাবাদী যদি সরকার এই পলিসি স্ট্যান্সটা ধরে রাখতে পারে কিছু চ্যালেঞ্জ আছে যেমন চালের দাম কিন্তু কমবে না পণ্যের দাম কমবে না মূল্যস্ফীতি কমবে কিন্তু দাম কমবে না প্রাইস লেভেলটা যেখানে আছে সেখানেই থাকবে মোটামুটি বারবারটা বৃদ্ধিটা কম হবে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে সেটাই হচ্ছে ইনফ্লেশনারি মেজার চেঞ্জ ইন প্রাইস লেভেল সেটা কম হবে কিন্তু প্রাইস কিন্তু কমবে না কোনটাই বা খুব একটা কোথাও ধন্যবাদ জনাব আহমেদ আমি আপনার কাছে আবার আসবো আমি যেতে চাই জনাব আশরাফ আহমেদের কাছে জনাব আহমেদ আপনার কাছে জানতে চাই ব্যক্তি খাতের জন্য এই বাজেট কতটা আশাপ্রদ বলে আপনি মনে করছেন আমাদের আমি যদি প্রথমে যদি ডক্টর মনসুরের সাথে মিলিয়ে বলতে চাই দেখুন এটা সময় উপযোগী বাজেট আমরা একটা কঠিন ম্যাক্রো ইকোনমিক পরিস্থিতির মধ্যে এই বাজেটারি মেজার্স গুলো নিচ্ছি এবং একটু আগে স্যার যেটা বললেন যে আমাদের আসলে মনিটারি পলিসি স্টান্স যেটা আছে যে কন্ট্রাকশন ইকোনমিক পলিসিতে যেতে হবে সুধার বাজার ভিত্তিক করতে হবে ডলারের রেট এক্সচেঞ্জ রেট বাজার ভিত্তিক করতে হবে এই কাজগুলোর সাথে সাথে এই বাজেটটা আসলে কমপ্লিমেন্ট করবে কারণ এই বাজেটে আমরা দেখছি যে অনেকদিন পরে আমাদের বাজেট ঘাটতি মানে যেটা চলে সেটাকে সাড়ে চার পার্সেন্ট পার্সেন্টে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং আমি যদি আমাদের ট্রেন হিসাব করে দেখি এটা আসলে হয়তো বা চার পার্সেন্ট চার দশমিক ছয় পার্সেন্ট যেটা টার্গেট করা হচ্ছে তার থেকে কম হবে এই পরিস্থিতিটা আমরা মনে করি যে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির জন্য বিশেষ করে ইনফ্লেশন ম্যানেজমেন্টের জন্য এই বাজেটটা খুবই সময় উপযোগী এবং ইন দা রাইট ডিরেকশন এটার সাথে সাথে আমাদের জন্য যে ভালো জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সরকার এখন চেষ্টা করছে কর হার না বাড়িয়ে করের পরিমাণ বাড়াত তার মানে হচ্ছে যে দাতার সংখ্যা বাড়ানোর জন্য একটা বেশ একটা শক্ত একটা প্রচেষ্টা আছে আমরা এটার এই প্রচেষ্টা অনেকগুলো চ্যালেঞ্জ আছে আপনাদের মনে রাখতে হবে যে আমরা অনেকখানি সাকসেসফুল হয়েছে আমাদের করদাতার সংখ্যা বেড়েছে কিন্তু আমরা যদি মোট জনসংখ্যার মধ্যে করদাতার সংখ্যা দেখি সেটা এখন নগণ্য এই ব্যাপারটাকে আসলে চেঞ্জ করতে হবে এটা একটা খুব ভালো একটা ব্যাপার এবং আমরা যদি দেখি যে বিভিন্ন শুল্কহার এবং এআইটি এবং ভ্যাট এই তিনটা ক্ষেত্রেই আমরা আসলে খুব বেশি বড় ধরনের চেঞ্জ দেখতে পাচ্ছি না মোটামুটি এটা স্টেবলি আছে কিছু কিছু জায়গায় যেখানে এটা বাড়ানো হয়েছে সেইখানেও অধিকাংশ ক্ষেত্রে বলা উদ্দেশ্য হচ্ছে দেশীয় উৎপাদনকে প্রাধান্য দেওয়া মানে বেসিক্যালি আমাদের র মেটেরিয়াল কিমা ইন্টারমিডিয়েট ইনপুটের যেগুলো মানে বেসিক র মেটেরিয়ালের দাম কিন্তু বাড়ানো হয়নি শুল্ক বাড়ানো হয়নি কিছু কিছু ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে এটা শুল্কটা সামান্য বাড়ানো হয়েছে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো সম্পূর্ণ করমুক্ত ছিল ওগুলাকে এক পারসেন্ট লেভেলে কিংবা শুল্ক আরোপ করা হয়েছে যেটা আমি মনে করি আসলে আমরা আসলে উই উইথ ইট এইটার বাইরে যে জিনিসটা আমরা দেখছি যে একটা জায়গায় আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে দুর্বল জায়গাটা যেটা হচ্ছে যে সরকারি ব্যয় সংকোচনের খুব শক্ত কোনো মেজার্স আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ যেমন ধরুন যে আমাদের সরকারি ব্যয় বৃদ্ধির জন্য যে কন্টেনমেন্ট করার এটা ব্যয় বৃদ্ধি আপনি আটকাতে পারবেন না কিন্তু সেটাকে কন্টেন করার জন্য কিছু স্পেসিফিক ডিরেকশন দরকার এইটা হয়তো বা কাজ করার জায়গা আছে একটা অনেক ধন্যবাদ জনাব আশরা আহমেদ আমি আপনার কাছে আবারও আসবো আমি একটু যেতে চাই জনাব আহসান মনসুরের কাছে ডক্টর মনসুর আপনার কাছে একটু বিষয় জানতে চাচ্ছিলাম যে প্রতি বছরই আমরা আলোচনা করি যে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলো এটি অনৈতিক এবং যে পরিমাণ ট্যাক্স ধরা হয় সেটা সাধারণ একজন ব্যক্তি যিনি ট্যাক্স দেন যিনি ভালো করদাতা তাকে সর্বোচ্চ দিতে হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে ইকোনমি যে ইনফর্মাল ইকোনমি মূল ইকোনমির বাইরে আছে সেটাকে মূল ধারায় আনতে হলে কি পদ্ধতি ব্যবস্থা সরকার নিতে পারে কি পরামর্শ আপনাদের ধন্যবাদ আমরা নৈতিকভাবে সবসময় একটি খাতে এই ধরনের অ্যামনেস্টি আমরা তাহারি বলি যে এটা 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 কাউন্টার প্রোডাক্টিভ এটা কখনোই সুফল নিয়ে আসে না কর্পোরেট ক্ষেত্রে এটা এবার দেওয়া হচ্ছে সেটা মানে বিজনেস ক্ষেত্রে সেটা যদি এটাকে বিজনেস অ্যাকাউন্ট যেগুলো মাল্টিপল থাকে সেটাকে এখন একীভূত করা হচ্ছে সেই কন্টেক্সে কিছু অ্যানোমেরিজ ডেভেলপ করেছে সেই কারণে কিছু প্রতিষ্ঠান বেকায়দায় পড়ে গেছে তারা তাদেরকে একটা সুযোগ দেওয়াটা সেটা আমি যৌক্তিক মনে করি সেটা ঠিকই আছে কিন্তু ব্যক্তি সাথে এটাকে প্রসারণ করার কোনো মানে বাড়ানোর কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না এবং এটা থেকে কোনো দেশের খুব একটা লাভবান হয় না আর নৈতিকভাবে তো এটা সমর্থনযোগ্যই নয় আর যে জিনিসটা আপনি বলছিলেন জি বলুন জি আপনি কিছু বলছিলেন আর যে একটা জায়গাটা আমি আমি বলবো সেটা হচ্ছে যে এটার বাইরে যে জিনিসটা আমাদের হতে চায় হতে পারে সেটা হচ্ছে রাউন্ড ট্রিপিংও হচ্ছে এখানে মানে দেশের থেকে টাকা পাচার করে নিয়ে গেছে আবার সেটাকে বিদেশি হিসাবে দেখিয়ে আবার সে ঢুকিয়ে থালা হচ্ছে পর ফাঁকির বিভিন্ন ব্যবস্থা কিন্তু সত্যিকারের অর্থে যদি আমাকে এই উত্তরণ ঘটাতে হয় আমাকে সোর্সেস অফ ইললিগাল ইনকাম এটাকে বন্ধ না করতে পারলে আপনি কিন্তু কালো অর্থনীতি যেটা মানে ব্ল্যাক ইকোনমি জি সেটা ঠিকই কিন্তু আমার দেশকে বের করতে পারবেন কারণ কিছু অর্থ তো মূল ধারার অর্থনীতি বাইরে এই অর্থগুলো আছে যেটা অপ্রদশিত অর্থ বলা হচ্ছে বা কালো টাকাও বলা হচ্ছে সেটার প্রসারণ ঘটছে সেই কারণে এটাকে কমানো যাচ্ছে না কিন্তু সেই 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 অর্থটাকে কি মূল ধারার অর্থনীতি আনার কি আর কোনো উপায় নেই আমাকে আঘাত করতে হবে যেখানে দুর্নীতির যে ধরনের অনৈতিক কমিশন বাণিজ্য ইত্যাদি হচ্ছে সেগুলোকে আঘাত করতে হবে না করতে পারলে এই সঞ্চিত হতেই থাকবে এবং তখন এটা আসবে একটা রাজনৈতিক যেটাকে ব্ল্যাক করে এটাকে হোয়াইট করার ব্যক্তি খাতের যদি বলি বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলি যখনই ব্যবসা বাণিজ্য অর্থায়নের প্রয়োজন হয় আহ আমরা পুরোটাই বাংলাদেশে বলা যেতে পারে ব্যাংক নির্ভর দীর্ঘদিন থেকে বলা হয় যে বিকল্প উৎসবের করতে হবে পুঁজি বাজারকে শক্তিশালী করতে হবে বন্ড মার্কেট তৈরি করতে হবে তাহলে দীর্ঘমেয়াদী এই অর্থায়নটা সহজ হয় এই বাজারে কোনো দিক নির্দেশনা পেলেন কিনা সেরকম অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে এই বাজেটে স্পেসিফিক কোনো টার্গেট নেই এবং আপনি যদি দেখেন যে আমাদের যে ডোমেস্টিক ইনভেস্টমেন্টের ব্যাপারেও আসলে বাজেটে কিন্তু খুব বেশি দিক নির্দেশনা নেই এই বছর বরং উল্টো দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকারি ঘাটতি অর্থায়নের যে স্ট্রাকচারটা আছে তাতে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা এক্স্যাক্টার বলেনি সামনে একটা বড় অংশ আপনার ব্যাংকিং খাত থেকে ঋণ হিসাবে নেওয়া হবে এটা প্রায় আমাদের যে যে এভারেজ ডিপোজিট গ্রোথ গ্রোথ হয় হয় অ্যাসেট তার প্রায় সত্তর আশি এর মতো আপনার হচ্ছে এই সংখ্যাটা এখন এটা যে সরকারের ঋণ যদি এই পরিমাণ ব্যাংকিং সিস্টেম থেকে হয় তাহলে যেটা হবে যে আপনার বেসরকারি খাতের পক্ষে আসলে তখন ওই খাতে ঋণ যোগান দেওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে মাত্র টোয়েন্টি পার্সেন্ট অফ ডিপোজিট গ্রোথ দিয়ে আপনার এইটি সেভেন পার্সেন্ট অফ ইকোনমিক গ্রোথেন করা সম্ভব হবে না অল্টারনেটলি যেটা সরকারের হাতে এখনই যেটা আছে আমি মনে করি এখানে বেশ কিছু জায়গায় এখনো কাজ করার জায়গা আছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে বৈদেশিক ঋণ সূত্র থেকে ঋণ নেওয়া গ্রহণ এটা নিয়ে ডিবেট থাকতে পারে এবং আমরা জানি যে আমরা অনেকেই আসলে ডিফার করি যে কোনটা রাইট অ্যামাউন্ট কোনটা রং অ্যামাউন্ট আমি মনে করি যে এখানে আসলে কিছুটা এক্সপানশনের জায়গা আছে এটার বাইরে আসলে আরেকটা মেকানিজম আছে যে পুঁজি বাজার এবং থার্ড হচ্ছে আপনার আমরা যেটাকে পিপিপি স্ট্রাকচার বলি যে যেখানে আপনার বেসরকারি বিনিয়োগকে ব্যবহার করে সরকার পাবলিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায় যেমন আমাদের এক্সাম্পল হচ্ছে আমাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেস পিপিপি এর কথা বলছি এটা খুব একটা জনপ্রিয় হয়নি তার কি কারণ নীতি নীতিতে কোনো ঘাটতি হয়েছে আমি মনে করি এটা আমাদের একটা ইমপ্লিমেন্টেশন নীতি বড় বরং আমি বলবো যে একটা ইমপ্লিমেন্টেশনে একটা বড় ধরনের সক্ষমতার ইয়ে তৈরি হয়েছে আমাদের জি ঘাটতি তৈরি হয়েছে এবং সক্ষমতার থেকেও যেটা ব্যাপারটা হয়ে গেছে যে যথেষ্ট মানে এই স্ট্রাকচারগুলো যথেষ্ট ইনসেন্টিভাইজড হয়নি ইন দ্য সেন্স যে গভর্নমেন্টের থেকে যদি আপনি দেখেন যে পিপিপি প্রজেক্ট তৈরি হবে পিপিপি প্রজেক্ট পাইপলাইনে কি দেওয়া হবে কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে এখানে আমি মনে করি একটা বড় ধরনের একটা দক্ষতার সংকট তৈরি হয়ে গেছে ধন্যবাদ আশা ধন্যবাদ আমি যারা আসান আছি কাছে একটি প্রশ্ন করতে চাই যারা মনসুর এই যে বাজেটগুলো দেওয়া হচ্ছে একটা বছরের এটা তো শুধুমাত্র একটা আয় ব্যয়ের একটা বছরের হিসাব নয় এটাতে একটা রাজনৈতিক দর্শনেরও প্রতিফলন থাকতে হবে এই বাজেটে এই বাজেটে মানুষ নিশ্চয়ই দেখতে চাইবে যে সুশাসনের জন্য কি করা হচ্ছে নারীর ক্ষমতার জন্য কি করা হচ্ছে দুর্নীতি দমনের জন্য আসলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সামাজিক বৈষম্য দূর করা হচ্ছে কিনা আর্থিক খাতের আমি যেগুলো সম্পদের বৈষম্য বাড়ছে সেগুলো কমানোর জন্য এই যে দীর্ঘমেন্টের সেই দর্শনটাকে আপনি দেখতে পেয়েছেন এই বাজেটে সাথে বলতে হবে যে না এখানে আমাদের যে স্ট্রাকচার প্রবলেমগুলো আছে অর্থনীতিতে এবং সমাজে সে দুই জায়গাতেই কিন্তু এগুলো এই বাজেটে সেরকম কিছু দিক নির্দেশনা নাই আমাদের একটা প্রত্যাশা ছিল যে অন্তত ব্যাংকিং খাত খুবই একটা নাজুক অবস্থায় আছে খুবই ভালো এবং এটা কিন্তু আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আমাকে টান ধরে রাখছে আমাকে আঁকিয়ে রাখছে সেখানে কোনো দিক নির্দেশনা আমরা দেখছি না সরকার কি করতে চাচ্ছে এটা দুঃখজনক এটার বাইরে যদি আমরা বলি শিক্ষা খাতে কি করবে বা আমাদের যে যে ইস্যুগুলো বলা হলো যে পিপিপি বন্ড মার্কেট ডেভেলপমেন্ট স্টক মার্কেট ডেভেলপমেন্ট সেগুলো তো একেবারে কোর এরিয়া যেটা বাজেটে অ্যাড্রেস করা উচিত ছিল সেগুলো নিয়েও কিন্তু সেরকম কোন উচ্চ বাচ্চ বা কোনো আকাঙ্ক্ষাও তৈরি করা হচ্ছে না এখানে তো এটা এটা একটা আমি বলবো আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে বাজেটের এই যে লক্ষ্য বৃহত্তর একটা প্রেক্ষাপটে দিক নির্দেশনা দেওয়া রাজনৈতিক একটা দর্শন দেখানো যে আগামী বছর এবং তার পরবর্তীতে আমরা কি করতে পারি কি করতে চাচ্ছে সরকার সেই দিক নির্দেশনা কিন্তু এখানে সেইভাবে সুস্পষ্ট হয়নি আরেকটি বিষয় আপনার দৃষ্টি রক্ষণ করছি আপনি যেহেতু আমরা বলছিলাম যে বৈষম্য কমানোর জন্য সরকারের দিক থেকে কোনো কিছু আছে কি না আমার কাছে একটা জিনিস মনে হয়েছে আজকে প্রধান অর্থমন্ত্রী যারা আবুল হাসান মাহমুদ আলীর বক্তৃতায় সর্বজনীন যে পেনশন স্কিমের কথা বলা হয়েছে সেখানে তিনি এবার বলছেন যে এই স্কিমের আওতায় সর্বজনীন পেনশন স্কিমের আওতায় যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকেও আনা প্রস্তাব দেওয়া হয়েছে আমি জানি না শেষ পর্যন্ত এটা এই প্রস্তাবনা বাস্তবায়ন করা যাবে কি না কিন্তু এটা যদি দেওয়া হয় করা হয় সবার জন্যই তাহলে কিন্তু সার্বিক অর্থেই সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশে চালু হবে হয়তো হবে দেখেন এই সিদ্ধান্ত সর্বজনীন পেনশন স্কিম সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত এবং সরকারি কর্মকর্তারাও এটার মধ্যে আসা উচিত সেটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নয় আমরা সবসময় বলতাম যে সরকারি বিশেষ করে যারা নতুন জয়েন করবে আগামীতে বৈষম্য দূর হবে না এটা হচ্ছে আমাকে বৈষম্য দূর করতে গেলে আমাকে কিছু সরাসরি কিছু ইন্টারভেনশনের প্রয়োজন আছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দিক নির্দেশনা দেখছি না যে বিশেষ করে অপ্রদূষিত আয়ের যে সোর্সগুলো আমরা আমরা নতুনভাবে ব্যাঙ্কিং খাত থেকে লুট হয়ে যাওয়া টাকাগুলো কোথায় গেল কিভাবে গেলো সেগুলো তো বিশাল বৈষম্য সৃষ্টি করছে আমাদের সমাজে সেটা সেটা কোনো হদিস নাই এবং সেটা নিয়ে কোনো চিন্তাও নাই মনে হচ্ছে তো এই টাকাগুলো আমি মনে করি যে আমাদের ব্যর্থতা জি আমাকে শেষ করতে চাচ্ছে অসংখ্য ধন্যবাদ জনাব আসানসুর জনব আশরাফ আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য